আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আসলে অনেকেই প্রশ্ন করে যে সিঙ্গাপুরে যাওয়ার জন্য যেরকম ট্রেনিং সেন্টার আছে, নির্দিষ্ট ট্রেনিং সেন্টার আছে যেখানে ট্রেনিং করে আইপিএ প্রসেস করে সিঙ্গাপুর ঢোকা যায়, ঠিক তেমনিভাবে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এরকম যাওয়া যায় না কেন? আসলে এটা আমিও ভাবি, যদি এরকমটা হতো ট্রেনিং সেন্টারের মাধ্যমে প্রত্যেকটা দেশে যাওয়া যাবে এবং ট্রেনিং সেন্টার প্রসেস করে দেবে, তাহলে নিশ্চিতভাবে সবাই কিন্তু একটা স্বপ্ন দেখতে পারত। শরীয়তপুর, ফরিদপুর এই সব অঞ্চলের লোক যখন ইউরোপে যায়, লিবিয়া যাওয়ার পরে দালাল চক্রের হাতে পড়ে 10-15 লক্ষ টাকা তাদের চলে যায়। লাস্ট এই 15 দিনে দেখেন কতগুলো নিউজ প্রত্যেকটা টিভি চ্যানেলে কিন্তু এই নিউজগুলো আসছে, কি যে যাওয়ার সময় 10 লক্ষ টাকা দিছে, ওইখানে যাওয়ার পরে তাদেরকে মুক্তিপণ দাবি চাচ্ছে, তাদেরকে আটকায় রেখে মারধর করতেছে, ভিডিও রেকর্ড পাঠাচ্ছে। কেন এরকম হবে বাংলাদেশ থেকে? আমাদের যারা এই বিষয়গুলো দেখে, যাদের দেখার দায়িত্ব, তারা যদি এই সিস্টেমটা চেঞ্জ করে ফেলে, বাংলাদেশ থেকে ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুর প্রত্যেকটা দেশে যাওয়ার জন্য একটা নির্ধারিত রেট বেঁধে দেওয়া হবে এবং এটা তদারকি করা হবে, ঠিক আছে, যেন এই রেটটা ঠিকভাবে নেওয়া হচ্ছে, এটা দেখার জন্য লোক থাকে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয় না। সিঙ্গাপুরে নিশ্চিতভাবে মানুষ আসে, ট্রেনিং সেন্টারে ট্রেনিং করে, পাশ করার পরে তারা বুঝতে পারে যে আমি পাশ করছি, আমি ভিসা করে সিঙ্গাপুর চলে যাব। এই যে একটা সহজ সিস্টেম, ইউরোপের প্রত্যেকটা দেশেও যদি এরকম একটা সিস্টেম হতো, বাংলাদেশে কোনো একটা ট্রেনিং সেন্টার থাকবে, সেখান থেকে ট্রেনিং করে সেন্টারের মাধ্যমেই টাকা পয়সা দিয়ে ইউরোপের যে দেশগুলো আছে যে কোনো একটা দেশে সে যেতে পারবে ইচ্ছা মতো। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া সব জায়গায় তো ওয়ার্ক পারমিট ভিসায় লোক নিচ্ছে, তাই না? ওয়ার্ক পারমিট ভিসায় ফার্মিং, ঠিক আছে, স্পন্সর, তো যে যে ক্যাটাগরিতে যায় সেই ক্যাটাগরিতে যাওয়ার জন্য নির্দিষ্ট অফিসও যেন দিয়ে দেয়। যেরকম দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য একটা সিস্টেম করে দেওয়া আছে যে পাশ করলে যেতে পারবে, সিঙ্গাপুরে পাশ করলে যেতে পারবে, কিন্তু ওই সকল দেশে কিন্তু এরকম যদি হয় তাহলে, তবে সিঙ্গাপুরে কিন্তু অ্যাভেলেবেল যেতে পারে, কিন্তু দক্ষিণ কোরিয়া কিন্তু অত সহজে যেতে পারে না, সিস্টেম আছে কিন্তু সহজে যেতে পারতেছে না। সো আমি এই ভিডিওটা করতেছি এই কারণে যে অনেকেই জানে যে ট্রেনিং সেন্টার আছে, আসলে ইউরোপের এরকম কোনো ট্রেনিং সেন্টার বাংলাদেশে নাই। যদি আপনারা জোর দাবি জানান, যদি আপনারা আবেদন করেন যে না আমরা বাংলাদেশ থেকে এরকম ইউরোপে যেতে চাই এরকম সিস্টেমে, তাহলে হয়তো এটা চালু হতে পারে, ঠিক আছে। সো যারা প্রশ্ন করেন যে ট্রেনিং সেন্টার আছে কিনা ইউরোপে যাওয়ার জন্য কোনো ট্রেনিং সেন্টার, যেহেতু ব্লগ করি আমি, যেহেতু আমি ভিডিও তৈরি করি, সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে আসি, এই জন্য আমার কাছে কিন্তু এই প্রশ্নগুলো আসে, ঠিক আছে, এই প্রশ্নগুলো আমার কাছে আসে, এই জন্য আমি তাদেরকে বলবো যে না ভাই, এরকম কোনো ট্রেনিং সেন্টার কিন্তু বাংলাদেশে নাই, যে এই ট্রেনিং সেন্টারটা ইতালির জন্য, এই ট্রেনিং সেন্টারটা ফ্রান্সের জন্য, যারা ইতালি যাবে কাজ, মানে কাজ করতে, তারা এই ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করবে, এরকম কোনো কিছু নাই কিন্তু, একমাত্র সিঙ্গাপুরের আছে, দক্ষিণ কোরিয়ার আছে, ঠিক আছে। যদি আপনারা চান তাহলে আপনাদেরকে কথা বলতে হবে, আপনাদেরকে কথা বলতে হবে, ঠিক আছে, যাদের প্রয়োজন তারাই যদি কথা বলে তাহলে হয়তো সরকার এই বিষয়গুলো ভেবেচিন্তে দেখবে। আপনারা জানেন যে এখন শুধু সিঙ্গাপুর না, প্রত্যেকটা দেশে যেতে কিন্তু ইন্ডিয়া, মায়ানমার এবং অন্যান্য দেশ থেকে অনেক টাকা খরচ হচ্ছে, অনেক বেশি খরচ হচ্ছে। দেখেন এগুলো দেখার কিন্তু কেউ নাই, এগুলো দেখবে কে? দেখার মতন যারা আছে তারা এগুলো দেখে না, ঠিক আছে, তারা দেখবে কী করে? সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত কিন্তু কী হচ্ছে না হচ্ছে এটা দেখে না। মাঝে পড়ে যারা সাধারণ পাবলিক, যারা চাকরি করে প্রতিষ্ঠানে, তারাই কিন্তু চাপটা বেশি খায়। যেমন আমি ইচ্ছা মতন সবাই চাপ দেয়, ইচ্ছা মতন কথা শোনাই। তো যাই হোক, আমি দাবি জানাচ্ছি যেন ইউরোপ সহ অন্যান্য দেশে যাওয়ার জন্য যে ট্রেনিং সেন্টারটা, সিঙ্গাপুরে যাওয়ার জন্য যেরকম ট্রেনিং সেন্টার আছে, অন্য দেশে যাওয়ার জন্য যেন এরকম ট্রেনিং সেন্টার সব জায়গায় চালু হয়, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন।